আজকে একটা ভিডিও শেয়ার করবো ভাবলাম, তাই জন্য সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কালকে রাতেই দেখে নিয়েছো যে আমি বিট্টুকে রাতের বেলায় কেক কাটিয়ে নিয়েছি। তো আজকে হলো বিট্টুর জন্মদিন, তো এখানে আমি সকালবেলায় উঠে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছো আমার সানটান করে আমি রেডিও হয়ে গেছি, আর আমার গপুকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো চলো আমি পুজোটা দেওয়ার পরে কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি পুজোটা দেওয়ার পরে একটু সিঁদুর পরে নিচ্ছি, নেওয়ার পরে এবার আমি যাবো টিফিন করতে। তো এখানে দীপ্তেশ টিফিন খেয়ে চলে গেছিলো, পরোটা আর আলুর তরকারি ছিল, তো আমি এখানে পেটাই পরোটা আর আলুর তরকারি খেয়ে নিলাম। নিয়ে দেখছি মা এখানে পায়েস করতে বসিয়ে দিয়েছে, তারপর এখানে পায়েস হচ্ছে দেখলাম। দেখার পরে দেখি এখানে সবজিও কাটা হয়ে গেছে, মাই সব নিজেই করে নিয়েছে। তারপর আমি একটু একটু হাতে হাতে করে দিয়েছিলাম, তারপর দীপ্তে সানটান করে চলে এসেছে। আসার পর আমি ওকে গেঞ্জি আর প্যান্টটা দিলাম, বললাম যে এই গেঞ্জিটা পরো, নতুন গেঞ্জিটা। তারপর এখানে সব কিছু খাওয়ার সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এখানে বাবা ওকে আশীর্বাদই করে দিচ্ছে, তারপরে মা করে দেবে। তো এইভাবে আমি সকালের ব্লগটা শেয়ার করছি ছোট্ট করে, তারপর রাতে কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখবে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে ভুলবে না, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো আর কী কী মেনু। আর এখানে মামাও চলে এসেছিলো, তো মামা একটু ওকে আশীর্বাদই করে নিল। আর কী কী মেনু হয়েছে এখানে দেখাচ্ছি, লটিয়া মাছের ঝাল হয়েছিলো, পাঁচ রকম ভাজা হয়েছিলো, মাছের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তারপরে দেখো আকাশে কত মেঘ করেছে, ভেবেছিলাম আমরা ছাদের উপরেই একটু সাজাবো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়ে গেল কি বলবো তোমাদেরকে। আর ওখানে তো খাওয়াও শেষ হয়ে গেছে, আর দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, ওই জন্যে আমাদের ঘরেই সাজাতে হবে, কিছু করার নেই। তো চলো রাতের ব্লগটা দেখবে, আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা সবাই ভালো থাকবে।